নরসিংদীতে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি অপরিকল্পিত আবাসন এবং নগরায়নের ফলে ক্রমেই কমছে কৃষি জমির পরিমাণ এছাড়া নিয়মনীতি তোয়াক্কা না করে ফসলি জমির ওপর গড়ে উঠছে শিল্প কারখানা শুধু ফসলি জমি নয় ভরাট হচ্ছে খালবিল ডোবা নালাও কৃষি বিভাগ বলছে ফসলি জমি কমায় একদিকে যেমন খাদ্যশস্য উৎপাদন কমছে তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে নরসিংদী সংবাদদাতা হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কৃষি ও শিল্প সমৃদ্ধ জেলা নরসিংদীতে সাম্প্রতিক বছরগুলোতে অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন হয়েছে এর ফলে উদ্বেগজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ জেলায় সবচেয়ে বেশি কৃষি জমি কমছে সদর পলাশ ও শিবপুর উপজেলায় এসব উপজেলায় নিয়ম নীতির তোয়াক্কা না করে কৃষি জমিতে গড়ে উঠছে ইটভাটা বাড়িঘর ও শিল্প কারখানা পাশাপাশি পুকুর ডোবা ও নালা ভরাট করে গড়ে তোলা হচ্ছে আবাসন প্রকল্প এর ফলে খাদ্যশস্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা বাড়ছে কৃষকদের অভিযোগ নিয়ম শৃঙ্খলা না থাকায় কৃষি জমি রক্ষা করা যাচ্ছে না অনেক মানুষ মনে করেন খুব কষ্টের মধ্যে আছে ধান হইতো অনেক মনে করেন ধান অনেক তো আর নাই গিয়া রোডে দিতে থেকে যার জন্য মনে করেন আপনার কৃষকের চাষাবাদের জমি কমেইতেছে আগে তো আপনার পর্যাপ্ত পরিমাণ জমি ছিল এখন ডাইনি বামে সব কিছু মিল ফ্যাক্টরি হইয়া আমাদের যে কৃষকের যে কৃষির যে জমি এগুলি তো আপনার পর্যাপ্ত পরিমাণ নষ্ট হয়ে যেতে থাকা বিষয়টি স্বীকার করে জেলা কৃষি বিভাগ বলছে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের শস্য চাষাবাদ করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে বিশেষ করে আমরা হাইব্রিড আবাদের বৃদ্ধির পরিকল্পনা করি আমরা আমাদের কৃষক ভাইদের যে সমস্ত ফসল বা জাত বেশি উৎপাদনশীল সেই সমস্ত বা ফলন বেশি সেই সমস্ত ফসল আমরা তাদেরকে আবাদ করার পরামর্শ দিই ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ